শুরুটা কিছু নিরেট পরিসংখ্যান দিয়েই হোক। এবছর খেলা 5টা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সাকিব রান করেছেন মাত্র 58, স্ট্রাইক রেটটা বিশ্ব জায়গা নিয়ে একটু নেতিবাচক অর্থেই মাত্র 105.45। এর আগেও ব্যাট হাতে সাকিবের দুর্দিন এসেছিল, কিন্তু এবারকার মতো সমালোচনা কোনোদিনই হয়েছে বলে মনে হয় না। কেন এত সমালোচনা, এর পিছনে কারণটা কি, সেটা নিয়ে কথা বলার জন্যই আমি রিজওয়ান রহমান সাদি যাচ্ছি আপনাদের সঙ্গে, বাকিটা ভিডিওতে। গত ওয়ানডে বিশ্বকাপের সময় শোনা গিয়েছিল চোখের সমস্যায় ভুগছেন সাকিব। বাম চোখের সেন্ট্রাল সেরাস কোরিও রেটিনোপ্যাথিতে আক্রান্ত সাকিব, খুব বেশি মেডিকেলীয় আলোচনায় ঢোকার দরকার নেই। আমাদের চোখের যে নার্ভাস লেয়ার রেটিনা, তার সামনে ফ্লুইড জমেছে, যে কারণে সাকিবের বাম চোখে দেখতে একটু সমস্যা হচ্ছে। এই সমস্যাটা কাটানোর জন্য সাকিব এখন স্ট্যান্স নিচ্ছেন কিছুটা অদ্ভুত ভঙ্গিতে। সাকিবকে এখন ব্যাট করতে দাঁড়াতে হচ্ছে এমন ভঙ্গিতে যেন তিনি তাকিয়ে থাকছেন অনেকটা মিরনের দিকে। কোচরা বলেন বাঁহাতি ব্যাটার হলে বলটাকে বাঁ চোখ দিয়ে দেখতে, তাহলে মাথাটা সামনের দিকে ঝুঁকে পড়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। তবে সাকিবকে ডান দিকে ঘাড় এতটাই ঘুরিয়ে ফেলতে হচ্ছে যে তার মাথা পেছনেই পড়ে থাকছে। আপনারা নিশ্চয়ই জানেন শরীরের সবচেয়ে হেভিয়েস্ট পার্টটা এই মাথাই, মাথা যেদিকে যাবে শরীর অটোমেটিক্যালি সেদিকেই ফল করবে। তো সাকিবের মাথা যেহেতু পেছনে পড়ে থাকছে, সে কারণে সাকিবের রিয়েক্ট করতে সময় লাগছে অনেক বেশি, যে কারণে সাকিব বল খেলতে চাইছেন কিন্তু মিস করছেন এমন পার্সেন্টেজ ইদানিং বেড়ে গিয়েছে অনেক বেশি। সাকিবের মূল সমস্যাটা হয়ে যাচ্ছে অফসাইডে বল খেলতে গিয়ে। ইন্টারন্যাশনাল আর বিপিএল মিলিয়ে এবছর যে 15টা ম্যাচ খেলেছেন সাকিব, সেখানে মাত্র 32% রান তিনি করেছেন অফসাইডে। ওপেন চেস্টেড স্ট্যান্স নিয়ে দাঁড়াচ্ছেন বলে সাকিব, তাকে এখন আউটসাইড অফ স্ট্যাম্পের বাইরেই বেশি বল করতে চাইছেন বোলাররা। তার কাভার এবং মিড অফ এই দুই জায়গায় বল খেলতে কষ্ট হচ্ছে সবচেয়ে বেশি, রান করেছেন মাত্র 13%। এমনকি যে কাট শটটা ছিল তার সিগনেচার, সেখানেও ইদানিং পড়তি ফর্মের ছাপ। গত এক বছরে কাট শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিচ্ছেন এমন দৃশ্য দেখা গেছে বেশ কয়েকবার। প্রশ্নটা তাই এখন অনেকেই করছেন, সাকিবের ফেরার উপায় কী? চোখের সমস্যা যেহেতু সাকিবকে এখনও ভোগাচ্ছে, ওপেন চেস্টেড স্ট্যান্স নিয়েই হয়তো বা দাঁড়াতে হবে। তো সেক্ষেত্রে সাকিব চাইলে গার্ড নিতে পারেন আউটসাইড অফ স্ট্যাম্প কিংবা অফ স্ট্যাম্পে, তাহলে স্ট্যাম্পের বলগুলো তিনি লেগে ঘোরাতে পারবেন, সঙ্গে আউটসাইড অফ স্ট্যাম্পের বলগুলো তিনি রিচও করতে পারবেন। সাকিবকে পরামর্শ দেওয়ার স্পর্ধা দেখানোটি যে অন্যায় হচ্ছে সেটা লাইনটা বলতে বলতেই মনে হলো, তবে আশা সাকিবিয়ানরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।